हम एक दूसरे से माफी क्यों मांग रहे हैं? हमारी कोई गलती थोड़ी ना है। गलती तो उन लोगों की है, उन चीनों की, जिसकी कीमत वो चुकाएंगे अपनी जान देके। थैंक गॉड, शायद इसने सिर्फ जय को जाते हुए देखा है, उसका चेहरा नहीं देखा। দেরি হয়ে গেল, ওদের কি স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ ভাবি, স্কুল তো ছুটি হয়ে গিয়েছে। আপনি তো প্রতিদিনই দেরি করে আসেন ভাবি, কি এত কাজ করেন যে প্রতিদিনই দেরি হয়ে যায়? ওই যে ভাত রাতে দেরি হয়ে গেল ভাবি। আপনি ভাত রাঁধেন ভাবি? আমার রুবেলের বাবা তো আমাকে কাজ করতেই দেয় না, বলে ওসব নাকি কাজের লোকের কাজ। জানেন ভাবি, সেদিন আমার নাবিল কি বলল? বলল প্রীতম নাকি ওর কাছ থেকে টিফিন খেয়ে বলল তোর মা এত মজা করে রান্না করে, আর আমার মা বোরিং, ডিম সিদ্ধ আর রুটি দিয়ে টিফিন দেয়। আচ্ছা ভাবি, আপনার কি ওই একটাই কাপড় নাকি প্রতিদিনই ওই একটাই পরে আসে? না মানে ওই যে হাতের কাছে এটাই থাকে তো, তাই আর কি। টিফিন শেষ করেছো বাবা? এদিকে আস্তে 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 যাও। আরে ভাবি, কালকে যা হয়েছে না, কোমলিকের এমন চেঁচা দিচ্ছে না সেইরম। তাই ইস, কালকের পর্বটা না মিস হয়ে গেছে। সচ বাতাও, তুমি সানি ভি কিউট লাগা থা না মুঝে তুমসে। শুনেন ভাবি, আমি বলছুর বাপরে কইছি, শুনো, তোমার লাগা যদি আমার কোনো সিরিয়াল মিস যায় তাইলে বি কইলাম তোমার পোলাথে আমি বাপের বাড়ি যামুগা। তাই ভাই কি বললো? কি আর কইবো, হ্যাঁ যে প্রেম, হ্যাঁ কি করছে জানেননি? কালকে আমি বয়ে বয়ে সিরিয়াল দেখছি, হ্যাঁ বয়ে বয়ে ভাত রাঁধছি, হ্যাঁ পর সিরিয়াল দেখছি আর ভাত খাইছি। আপনাদের কি সুন্দর সংসার, একেবারে প্রেমের সিনেমার মতো। কি যে কন্যা ভাবি, কি কইছি শুনেন, কইছি শুনো, আমি ডাকাইয়া মাইয়া, এই যে তোমার এইখানে মফস্বল শহরে আইসা তোমার লগে সংসার করতেছি, বেশি তেড়ি বেড়ি করবা, তোমার রাইখা বোলটুরে রাইখা জামুগা বাপের বাড়ি, কখন যে প্রেমের ফিল্ম থিলিরাল সিনেমায় যাবো, হ্যাঁ কোনো ঠিক আছে কও, হ্যাঁ তো ভয় থাকে। রক পেপার সিজার আমার দুই পয়েন্ট। দেখেন দেখেন সেই দাম, রক পেপার সিজার।